অনেক গরম পড়েছে তাই না আসলে এই গরমে যেটা সবচেয়ে বেশি সমস্যা হয় সেটা হচ্ছে ডিহাইড্রেশন ডিহাইড্রেশন বা পানি শূন্যতা আমাদের জন্য খুবই একটি মারাত্মক আকার ধারণ করে অনেক দুর্বলতা বোধ হয় এবং এই গরমে অনেক বেশি কাজ করার আগ্রহ হারিয়ে যায় এই ক্ষেত্রে যেটা হয় যে আমরা অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত গরমে অনেক টায়ার্ড হয়ে যায় বা বাইরে থেকে এসে অনেক বেশি ঠান্ডা পানি খেয়ে ফেলি কিন্তু রুম টেম্পারেচার পানি বা নর্মাল পানি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো মৌসুমে যে ফলগুলো আছে যেমন তরমুজের জুস জাম আম কাঁচা আম এগুলোর জুসও কিন্তু আমরা এ সময় খেতে পারি আরেকটা জিনিস যেটা আমরা খেয়াল করব সেটা হচ্ছে যে গরমের সময়গুলোতে বাসি পচা খাবার এগুলো আমরা একটুখানি অ্যাভয়েড করব বাইরের খাবার যতটা সম্ভব অ্যাভয়েড করা উচিত এই সময় কারণ গরমে কিন্তু খুব অল্প সময়ে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন এবং যেই খাবারগুলো আপনার খাদ্য তালিকায় রাখা উচিত যেমন ওটস রাখতে পারেন আম এবং কাঁঠালের যে পিউরিটা আছে ওটা দিয়েও কিন্তু আপনি আপনার সকালের নাস্তাটা ইজিলি সারতে পারেন অনেক সময় দেখা যায় যে আমাদের দেশের যে একটা খাবার আছে গম বা জবের যে ছাতু আছে ওটার সাথে যদি আপনি কলা বা টক দই যদি অ্যাড করে নেন তাহলে কিন্তু আপনার সকালের নাস্তাটা অনেক বেশি হেলদি হবে এবং আপনি সারা দিনে অনেক বেশি হেলদি থাকতে পারবেন গরমের সময় কিন্তু আসলে বুঝতে পারি না যে আমাদের দুপুরের খাবারটা কেমন হবে এই ক্ষেত্রে আমরা যেটা করব যে আমাদের অ্যাপিটাইটটা অনেক সময় লস থাকে যে আমাদের খাওয়ার কোনো রুচি থাকে না গরমের সময় আমরা এমন খাবার পছন্দ করব যেগুলো হচ্ছে যে আমাদের সহজেই সহজপাচ্য খাবার হয় এবং সহজে হজম হয়ে যায় সামার ফ্রেন্ডলি কিছু সবজি আছে যেমন চিচিঙ্গা ঝিঙ্গা তারপরে হচ্ছে যে শাক এগুলো কিন্তু আমরা দুপুরের খাবারে অন্তর্ভুক্ত করব সেক্ষেত্রে যদি আমরা ডালটা যদি আম দিয়ে ডাল খাই বা জিরা দিয়ে যদি পানি খাই সেটা কিন্তু আমাদের ডাইজেশনে অনেক বেশি হেল্প করবে ব্রেক টাইম শেষ আশা করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন